আমন্ত্রণ তরঙ্গ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলার আকাশে আবারো ষড়যন্ত্র, বাতাসে চক্রান্তের গন্ধ। ওবাইদুল কাদের। বাতাসে আবারো ষড়যন্ত্রের বাংলার আকাশে আবারো ষড়যন্ত্র, বাতাসে চক্রান্তের গন্ধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। সামনে কঠিন চ্যালেঞ্জ বলে নেতাকর্মীদের তা মোকাবেলার প্রস্তুত নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়া কেবলই আদালতের বিষয়। রবিবার দুপুরে রাশের মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই নানা চ্যালেঞ্জের মধ্যে অতিক্রম করছে দলটি। বাংলার বাতাসে আবারও ষড়যন্ত্রের গন্ধ, বাংলার বাতাসে আবারও চক্রান্তের গন্ধ। এ অশুভ শক্তি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এখন তারা চক্রান্তের পথে সরকার হটানো বলে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ আর হাওয়া ভবনকে দেখতে চায় না, সন্ত্রাসী দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর এক বিকল্প ক্ষমতার কেন্দ্র হাওয়া ভবন দেখতে চায় না। এদিকে মেহেরপুরে মুজিবনগর পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতেরই, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। একটা দুর্নীতির দায়ে আদালতের রায়ে তিনি কারা অন্তরীণ রয়েছেন এবং দেশের প্রচলিত আইনে তিনি শাস্তিপ্রাপ্ত হয়েছেন এবং তিনি সাজা ভোগ করছেন। তিনি তাকে জামিন দেওয়া হবে কি হবে না সেগুলি কোর্টের ব্যাপার, আদালত সেটা বিবেচনা করবে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছুই করার নেই। আমরা শুধু তা সে অন্যান্য মানে রাজবন্দী অন্যান্য বন্দীরা যেভাবে থাকেন সেইভাবেই তিনি থাকছেন। বেগম জিয়া জেলকোড অনুযায়ী সকল সুবিধা পাবেন, আন্দোলনের কোনো শক্তি বিএনপির নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল তরঙ্গ টিভি সংবাদ। তরঙ্গ টিভির সর্বশেষ সংবাদ ও বিনোদনের খবরাখবর পেতে ভিজিট করুন www.tarango.tv।